বন্ধুরা, তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত ইউজি সিবিসি সিস্টেমে বিএ বিএসসি বিকম বিবিএ এর মতো কোর্সে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার পরীক্ষা দেবে রেগুলার এবং ব্যাকলকে। তোমাদের এডমিট কার্ড ডাউনলোড প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমাদের এডমিট কার্ড তোমরা কীভাবে নিজেরাই ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ প্রসেস পরপর দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওমকার্তিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য। এবং ভিডিওর মাধ্যমে আশা করছি ইনফরমেশনে সাহায্য করতে পারবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবো অবশ্যই ভিডিওকে একটি লাইক প্রদান করে দেওয়ার। দেখো, তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে গেলে তোমাদেরকে এরকম একটি পেজের মধ্যে আসতে হবে এখানে। তো এই পেজের মধ্যে কীভাবে আসতে পারবে তোমরা নিজেরাই সম্পূর্ণ প্রসেসটা সর্বপ্রথমে দেখে নিচ্ছি। তো সবার প্রথমে তোমাদের মোবাইল ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার থাকে, ব্রাউজারটি ওপেন করতে হচ্ছে। ওপেন করার পর সার্চ ব্রেকে তোমাদেরকে সার্চ করতে হচ্ছে cbpbu.net ইন্টার করে নেবে। আমরা ইন্টার করে সার্চ করে নিচ্ছি। ইন্টার করে সার্চ করার পর পরবর্তী তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আসার পর উপর দিকে সর্বপ্রথমে লিঙ্ক দেওয়া থাকবে cbpbu.net, অথবা হাইলাইট করে দেওয়া থাকবে cbpbu.net। এই লিঙ্কের উপর তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পর তোমার সরাসরি অফিসিয়াল পেজটার মধ্যে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তী তোমরা কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসার পর এডমিট কার্ড বলে একটি অপশন দেওয়া থাকবে, সেই অপশনে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পর পরবর্তী তোমাদের সামনে এডমিট কার্ড পুনরায় শো করাবে। সেই এডমিট কার্ড অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এডমিট কার্ড ডাউনলোড প্রসেসিংয়ে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তী কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে, যেখান থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই পেজটার মধ্যে আসার পর তোমাকে আশা করছি জানো, এখানে সবার প্রথম বক্সে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এন্টার করতে হচ্ছে এবং সেই ক্যাপচা কোড দেওয়া থাকবে। সেই কোডগুলোকে এখানে কিন্তু সেমভাবে এন্টার করতে হচ্ছে। যদি কোনো কারণবশত ক্যাপচা কোড কঠিন মনে হয় অথবা ওয়ার্ডগুলো কঠিন মনে হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ক্লিক হেয়ার বলে একটা অপশন থাকবে। হেয়ার অপশনে ক্লিক করলে তোমাদের তোমাদের ক্যাপচা কোডগুলো কিন্তু পরিবর্তন হতে থাকবে। তো এখানে তোমাদের সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার পর, তার সমস্ত বিষয় এন্টার করার পর সেদিকে শো বলে একটি অপশন দেবে। শো বলে অপশনে ক্লিক করে তোমাদের এডমিট কার্ড কিন্তু শো করাবে। তো আমরা সেমভাবে আমাদের এডমিট কার্ড ডাউনলোড করে নিচ্ছি। তোমরা কিন্তু সেমভাবে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো তোমাদের এডমিট কার্ড কিন্তু এরকম হয়ে থাকবে, যেখানে সর্বপ্রথমে তোমাদের কোর্স নেম দেওয়া থাকবে এবং তোমাদের সেমিস্টার নেম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, সমস্ত বিষয়গুলো পরপর তোমাদের এখানে দেওয়া থাকবে বেসিক ইনফরমেশনগুলো। আরেকটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা ব্যাকলগ রয়েছে তোমাদের কিন্তু এডমিট কার্ড ডাউনলোড প্রসেস বর্তমান চলছে। নতুন যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের কবে থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ ডিটেল কিন্তু নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হচ্ছে। সেই ভিডিওটা ওয়াচিং করে না থাকলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া, সেখানে কিন্তু পরপর ভিডিওগুলো দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমাদের ভিডিওগুলো দেখতে পারবে। তো এখানে আসলে তোমাদের কোন ডেটে কোন সাবজেক্টের পরীক্ষাগুলো হবে পরপর সমস্ত বিষয়গুলো তোমরা নিজেরাই দেখতে পারবে। তো এটুকু বিষয় জানানো ছিল আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওকে একটি লাইক প্রদান করবে। তো দেখা হচ্ছে ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।